সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম পুলিশ সদস্যের নেতৃত্বে স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নোয়াখালীতে কেন ধর্ষণ বেশি ধর্ষককে ধরতে ছাত্রলীগের বাধা ফিরে এলো পুলিশ এবার দেখুন বিস্তারিত পুলিশ সদস্যের নেতৃত্বে স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের একজন এর নেতৃত্বে মহানগরীর হারাগাছ থানার ক্যাদারের পুল এলাকায় একটি বাড়িতে নবম এক ছাত্রীকে ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে আটক করা হয়েছে ভাড়াটিয়া আলিয়া নামের এক মহিলাকে ভুক্তভোগীর পরিবার সূত্র জানায় রংপুর মহানগরী হারাগাছ থানার ময়নাকুঠি কোচুটারি এলাকার নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম পরিচয়ের সময় রায়হান তার নাম রাজু বলে জানায় ওই ছাত্রীকে সম্পর্কের সূত্র ধরে রোববার সকালে ওই ছাত্রীকে রায়হান ডেকে নেয় ক্যাদারের পুল এলাকার শহীদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া আলিয়া বেগমের বাড়িতে সেখানে রায়হান ওই ছাত্রীকে ধর্ষণের পর তার আরও কয়েকজন পরিচিত যুবককে দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করায় এ ঘটনায় ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে বের হয়ে পুলিশকে বিষয়টি জানায় রাত সাড়ে আটটার দিকে পুলিশ ভুক্তভোগী ছাত্রীকে ওই বাড়ি থেকে ভাড়াটিয়া আলিয়া বেগম সহ উদ্ধার করে থানায় নিয়ে যায় খবর দেয়া হয় পরিবারকে জিজ্ঞাসাবাদ শেষে ছাত্রী পিতা আয়নাল বাদী হয়ে পুলিশ সদস্য রাজু সহ দুইজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন রাত পৌনে বারোটায় পুলিশ অসুস্থ ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তেরো নম্বর ওয়ার্ডে ভর্তি করায় ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ওই বাড়িতে বিভিন্ন সময় বেয়ে নিয়ে গিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগও আছে ওই ছাত্রীর মা জানায় ডিবি পুলিশের এএসআই রায়হানের সাথে আমার মেয়ে কথা বলতো এবং মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতো মামলা সাক্ষী ভুক্তভোগীর পাশের বাড়ির চাচা আতিয়ার রহমান জানান মামলার আসামি ধরতে গিয়ে আমার ভাতিজির সাথে পরিচয় এএসআই রায়হানুলের তারপর থেকে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয় আমার ভাতিজি তার সাথে কথাবার্তা বলতো আমার ভাতিজি ময়নাকুঠি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে পড়াশোনায় খুব ভালো এদিকে এ ঘটনায় রাত বারোটায় হারাগাঁজ থানায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে দুইজন ধর্ষণ করেছে বলে জানা গেছে এর মধ্যে রাজু নামের একজন পুলিশ সদস্যের কথা জানিয়েছেন তিনি তবে ওই রাজু ডিবি পুলিশের এএসআই রায়হানুল কিনা তা নিশ্চিত হতে রায়হানুলকে ও পুলিশের জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মামলার তদন্ত কার্যক্রম এখন প্রাথমিক পর্যায়ে বলেও জানান তিনি নোয়াখালীতে কেন ধর্ষণ বেশি নোয়াখালীতে আবারও বসত দরজা ভেঙে ঢুকে ধর্ষণের অভিযোগ এসেছে এবারের ঘটনা চৌমোহনীর বেগমগঞ্জে সে বিভৎস নারী নির্যাতনের পরও আরও ধর্ষণের ঘটনা ঘটেছে যুবলীগের স্থানীয় কয়েকজন নেতাকে আটকও করা হয়েছে দেশজুড়ে প্রতিবাদ ধর্ষণের দায় মৃত্যুদণ্ডের বিধান কোনো কিছুই তো ধর্ষণ কমাতে পারছে না নারী নির্যাতনের এই আগুন থেকে ওঠা জ্বলন্ত প্রশ্নটা এই নোয়াখালীতে ধর্ষণ কেন বেশি নোয়াখালীর বিশ্বত্বই বাকি বৃহত্তর নোয়াখালী কি বাংলাদেশের পশ্চিম যেখানে দাপিয়ে বেড়াচ্ছে গ্যাংস অফ ওয়াশিপুরের সন্ত্রাসীরা শতবর্ষ আগে আমেরিকার বিরান পশ্চিমে ছিল সম্পদ চাষের জমি আর কাজের অভাব আর ছিল প্রচুর ভাগ্য সন্ধানী বেকার যুবকেরা ঘোড়া আর পিস্তল নিয়ে তারা ঘুরে বেড়াতো আর ব্রিটিশ আমল থেকেই ওয়াশিপুরে ছিল ডাকাতের ঐতিহ্য সেটাই পরে টিকে থাকে বন্দুকবাজ গ্যাংগুলোর পাল্লা নোয়াখালীর ঐতিহ্য রকম, ক্ষমতা দণ্ড হাতে নারীর সন্ধানে কেন ঘুরে বেড়ায় তারা বৃহত্তর নোয়াখালীর মধ্যে পরে ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত এলাকা ফেনীতে আমরা জয়নাল হাজারির বর্বরতা দেখেছি লক্ষ্মীপুরের উপজেলা চেয়ারম্যান তাহের ও তার ছেলে বিপ্লবের খুন খারাপের কাহিনীও বেশি পুরনো না নতুন হল সুবর্ণচর বেগমগঞ্জ চৌমুহনির অপ্রতিরোধ ধর্ষণের ঘটনাগুলো প্রথমত এলাকাটি অপরাধবহুল বেগমগঞ্জে গত নয় মাসে খুন হয়েছেন তেরো জন থানায় ধর্ষণের অভিযোগ পৌঁছেছে নয়টি চাঁদাবাজি অপহরণ সংঘর্ষ ঘটে আকসার স্থানীয়রা বলছেন সহ্যে সীমা ছাড়িয়ে গেছে সব অপরাধ বেশি ঘটা মানে সুলভ ও বিচারহীন বিচারহীনতা মানে অপরাধীদের পৃষ্ঠপোষকেরা প্রশক্তিশালী সহ বাংলাদেশের সংবাদ মাধ্যমে নোয়াখালীর গ্রাম ও শহরে বিভিন্ন বাহিনীর দাপটের কথা এসেছে যেমন বেগমগঞ্জের আলাইয়ারপুরে টিটু বাহিনী রুবেল বাহিনী রহিম বাহিনী রাজগঞ্জ ইউনিয়নের সেন্টু বাহিনী আমানুল্লাপুর ইউনিয়নে মন্নান বাহিনী গোপালপুর ইউনিয়নে পিচ্ছি রাসেল বাহিনী মুজিদ বাহিনী জিলতলি ইউনিয়নে মঞ্জু বাহিনী পুলিশ শুধু খালাসি সুমনার সম্রাট বাহিনীর কথা স্বীকার করে মাফিয়া তন্ত্রের তৃণমূলের ঘটে গেছে তৃণমূলে ক্ষমতার খুঁটি হিসেবে কাজ করা এইসব বাহিনীর গোড়াও একই জায়গায় ক্ষমতাসীন কিন্তু অনির্বাচিত জনপ্রতিনিধি প্রথম আলো নোয়াখালীর প্রতিনিধি থেকে শুরু করে ওই অঞ্চলের সমাজ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পরিচিত বেশ কয়েকজন এই লেখকে দুটি কথা বলেছেন এক জনপ্রতিনিধিরাই সেখানে ইয়াবা ব্যবসা ও সেবন সহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত এবং দুই বেগমগঞ্জ বা সুবর্ণচরের মতো জায়গায় বিচার প্রশাসন বলে কিছু ছিল না চরাঞ্চলে মানুষের সামাজিক নিরাপত্তার কথাও সুবিদিত বাংলাদেশে এখন ভোট ছাড়া জনপ্রতিনিধি হওয়া যায় যারা একে চ্যালেঞ্জ জানাত সেই বিরোধী দলগুলো অবশ্য অক্ষম সুতরাং সন্ত্রাসী লুটেরারা অনায়াসে স্থানীয় রাজনৈতিক দলের পদ বিভিন্ন কমিটির আসন জনপ্রতিনিধির ক্ষমতা সব কবজা করে বসে আছে গত দুটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে চিরাচরিত নেতা বা মুরব্বীদের স্তরটি মোটামুটি উপে গেছে জবাবদিহিত দূরের কথা প্রশাসনের ভয়ও এখন লোপ পেয়েছে ডান্ডা যার ক্ষমতা তার ধর্ষণের সুযোগও তার রাজনীতির এই অপরাধকরণ দক্ষিণ এশিয়ার সব দেশেরই আলামত নোয়াখালী তার বাইরে যাবে কি করে তবে সেখানে আরেক অস্বাভাবিক বাস্তবতা পেকে উঠেছে অনেক পরিবারই উপার্জনকারী পুরুষ হয় প্রবাসী নয়তো কুমিল্লা চট্টগ্রামের ইটভাটায় কর্মরত এর ফল হয়েছে দুটি প্রবাসী বা অভ্যন্তরীণ অভিবাসী পুরুষের স্ত্রীকর্ণরা পড়েছেন একরকম অভিভাবকহীন অবস্থায় সমাজপতি থেকে শুরু করে আগ্রাসী পুরুষের চোখেরা অরক্ষিত নারী অরক্ষিত মানে কারো কারো চোখে সহজলভ্য বটে এই অরক্ষিত নারীদের ব্যাপারে ওই অঞ্চলে মনোভাবের বেশ জটিল যেহেতু পরিবারের প্রধান পুরুষটি আবাসিক নন সেহেতু পাড়া প্রতিবেশীরা ওই বাড়ির মেয়েদের উপর অভিভাবকত্ব ফলান তাদের শাসনও যেমন চলে তেমনি চলে হরে ধরে নারীবিদেশী আলাপ এইসব প্রচারণায় নারীকে শুধুই যৌন বস্তু হিসেবে দেখানো হয় প্রজন্মের পর প্রজন্ম এইসব শুনতে শুনতে অরক্ষিত নারীদের প্রতি লোভী হয়ে ওঠে এখানে ঘটে আরেক ঘটনা যেহেতু স্বামী বাবা বড় ভাইরা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন সেহেতু দেবর ভাই ভাগ্নেদের পো তাদের রোজগারের চিন্তা কম জমি বর্গা দিয়ে দেওয়া হয় ধান ছাড়া তেমন অর্থকরী ফসলের চাষও কম তাই বেকারের সংখ্যা অনেক বেশি এই সব প্রবাসীর অর্থ ধন্য বেকাররা বিদেশ থেকে পাঠানো টাকায় দিন গুজরান করেন তাদের অনেক অবসর তাদের অবসর ভরিয়ে তোলে অজস্র চায়ের দোকানের আড্ডা ক্যারম খেলার হইচই মাদকের মজার মোবাইল ফোনের টাচ স্ক্রিনে পর্ণ ভিডিও দেখা ও শেয়ারের আমোদ মোবাইল ফোন এখানে নারী বিদেশি অস্ত্র বটে ফোনের ক্যামেরা লুকিয়ে মেয়েদের ছবি তোলা সেগুলো বিকৃত করে ছড়িয়ে দেওয়া তারপর ব্ল্যাকমেল করে ধর্ষণের শিকার হতে বাধ্য করা বেগমগঞ্জের ঘটনায় মোবাইলে বিবস্ত্র নারী ভিডিও তুলে তার ছড়াবার ভয় দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল এইসব বেকার আর কি করবেন তারা যোগ দেয় গ্যাংবাজিতে বাবার টাকায় কেনা মোটর সাইকেলে করে তারা এলাকায় দাপট দেখায় জনপ্রতিনিধির আসনে বসে থাকা মাফিয়ার এদের অবাধ আনন্দ ফুর্তিতে মদত দিয়ে দলে রাখে অপরাধের সুরক্ষা দেয় দেয় বিচারহীনতার স্পর্ধা সুবর্ণচারের পারুল রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা গত নির্বাচনের রাতে ধর্ষণের শিকার হন পারুল বলেছেন তাকে ধর্ষণকারী রুহুল আমিন মেম্বারের যৌন দস্যুতার ভয়ে এলাকায় মেয়েদের লুকিয়ে রাখতে হতো প্রথম আলোর প্রতিনিধিও বলেছেন বেগমগঞ্জে এখনও বাবা ভাইয়েরা কাজে গেলে গ্যাংবাদ যুবকের কুনজর থেকে বাঁচাতে উঠতি বয়সী মেয়েদের আত্মীয়ের বাড়িতে রাখেন পারুল তো এ বলেছেন আশঙ্কা রাতে দুর্বল পরিবারের মেয়েরা যেখানে পারত সেখানে লুকিয়ে থাকত সুতরাং অবাধ রাজনৈতিক ক্ষমতা যখন এমন অরক্ষিত সমাজ পায় তখন তা মানুষের ঘরে নারীর জন্য হানা দেয় এ অবস্থাকে আরও সহজ করে দেয় প্রবাসী আয়নির্ভর এলাকার সামাজিক পরিস্থিতি এই দুই মিলে গড়ে ওঠে ধর্ষণের রাজনৈতিক সমাজতত্ত্ব যৌনায়িত বিনোদনের সংস্কৃতি এবং রক্ষণশীল প্রচারের এক সুরে নারী ভাব মূর্তিক করে তোলে নাজুক আর পুরুষকে বানায় আগ্রাসী তৃতীয় কারণটি ঐতিহাসিক নোয়াখালী বগুড়া বা বরিশালের মতো জায়গায় এক সময় ছিল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের দাপট নক্ষত্র মরে গেলে সেখানে বা ব্ল্যাক হোলের জন্ম হয় তেমনি ক্ষমতার পালা বদলে বিএনপির ভূমি হঠাৎ করে হয়ে পড়ে বিপরীত ক্ষমতার অভয়ারণ্য গত কয়েক বছরের চালচিত্র বলে ক্ষমতায় আমূল পরিবর্তন কোনো কোনো এলাকাকে একেবারে আত্মরক্ষাহীন করে তোলে নোয়াখালীর মতো জেলা হয়তো তারই শিকার ধর্ষককে ধরতে ছাত্রলীগের বাধা ফিরে এলো পুলিশ টঙ্গী পশ্চিম থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকারী যুবককে আটক করে পুলিশের সহায়তার জন্য নয়শো নিরানব্বই ফোন করা হয় পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলে বিষয়টি সমাধানের কথা বলে পঞ্চান্ন নং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি মাঝপথ থেকে ফিরিয়ে দেন পুলিশকে অর্থবিত্ত হাতিয়ে নেওয়ার পর থেকে অভিযুক্তদের হদিস পাওয়া যাচ্ছে না মিলবাজার লাল মসজিদ বস্তিতে গত শুক্রবার রাতে ঘটনা ঘটে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে জানা যায় উভয় এই এলাকায় ওই মোরশেদ আলম হেঞ্জার বাড়ির ভাড়া বাসায় বসবাস করে গৃহবধূ স্থানীয় একটি গার্মেন্ট কারখানার শ্রমিক এবং অভিযুক্ত ভাড়া বাড়িতে গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে আসছিলেন গত শুক্রবার রাতে সে পান খাওয়ার নাম করে গৃহবধূর ঘরে প্রবেশ করে এ সময় তাকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় যুবক গৃহবধূর ডাকচিৎকারে এলাকার কতিপয় যুবক এগিয়ে এসে হাতে নাতে আটক করে তাকে অভিযুক্ত যুবককে পুলিশের সুপর্দ করার জন্য ছাত্রলীগ নেতা ইব্রাহিম সানি নয়শো নিরানব্বইয়ে ফোন দেয় বিষয়টি পশ্চিম থানা পুলিশকে অবহিত করা হলে থানা পুলিশের এস আই সাব্বির আহমেদ সহ একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় পথি মধ্যে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা ইব্রাহিম এস আই সাবিরকে মুঠোফোনে জানায় বিষয়টি তার নেতৃত্বে সমাধান করা হয়েছে তার আর ঘটনাস্থলে আসার প্রয়োজন নেই বাড়িওয়ালা মোর্শেদ আলম হেঞ্জা জানান ঘটনাটি খবর পাই বাড়িতে এসে ছাত্রলীগ নেতা ইব্রাহিম সানি সহ বেশ কয়েকজনকে দেখতে পাই তারা আমাকে পুলিশ ও সাংবাদিকদের খবর দেওয়ার কথা জানায় পরে আমি সহ ছাত্রলীগ নেতা ইব্রাহিম সানি সেকান্দার আব্দুল মালেক খায়রুল ও আলমগীর বিষয়টি সমাধান করি আমি তাদেরকে নগদ দশ হাজার টাকা দিতে রাজি হই এবং অভিযুক্তের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যাবতীয় মেশিনপত্র রাখা ঘরটিতে তালা লাগিয়ে দিই পরে সানি নেতৃত্বে কয়েকজন ওই যুবককে মারতে মারতে কোথায় নিয়ে যায় আমি জানি না এরপর থেকে তার আর কোনো খোঁজ খবরও পাইনি যুবকের নাম পরিচয় জানা নেই তবে সে নোয়াখালী জেলার বাসিন্দা টঙ্গী পশ্চিম থানার এসএস এস জানান ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে আটক করে নশো নিরানব্বই ফোন দেওয়ার পর বিষয়টি পশ্চিম থানা পুলিশকে অবহিত করলে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর সামনে পৌঁছলে ছাত্রলীগ নেতা ইব্রাহিম সানি আমার মুঠোফোনে জানায় বিষয়টি এলাকার কতিপয় ব্যক্তি মিলে সমাধান করা হয়েছে আমার ঘটনাস্থলে আসার প্রয়োজন নেই যোগাযোগ করা হলে টঙ্গি পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান ঘটনাটি আমি শুনেছি এ বিষয়ে থানা থেকে পুলিশ গিয়েছিল পরে এসে আমাকে জানালো বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে অভিহিত করা হলে তিনি ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম